প্রযুক্তি পণ্যের বাজারে সংকট রয়েছে প্রায় প্রতিটি যন্ত্রাংশেরই। সরবরাহ না থাকায় প্রতিটি পণ্যের দাম ঊর্ধ্বমুখী। অফিসিয়াল ইকুইপমেন্টগুলো এগুলোর দাম অস্থিতিশীল হয়ে গেছে, রেট অনেক বেড়ে গেছে। পাশাপাশি আপনার হলো টিভির যে অ্যাক্সেসরিজগুলো অর্ডার রেটও অনেক হাই হয়ে গেছে। এতে অনেক ক্রেতাই মুখ ঘুরিয়ে নিচ্ছেন। 3000-2000 টাকা এদিক ওদিকে পাচ্ছি, প্লেস অনুযায়ী রেটটা বেড়ে যায়। বাজার ঘুরে দেখা গেছে সবচেয়ে বেশি সংকট ল্যাপটপ আর প্রসেসরের। মার্কেটের অবস্থা খুব অস্থিরতার কাজ করতেছে, কারণ সব প্রোডাক্টের প্রাইস কম বেশি বাড়ছে। অনেক বিক্রেতাই পুরো প্যাকেজ ছাড়া বিক্রি করছেন না খুচরা যন্ত্রাংশ। বাইরে থেকে আসছে না, অনেক কোম্পানি মাল্টিপ্লাই করতে পারছে না। চিপ নির্ভর যন্ত্রাংশগুলোতে দামের প্রভাবটাই বেশি। চায়নাদের এটা একটা পলিসি, ওরা বলছে যে চিপসের শর্ট, গত বছর যে প্যান্ডামিকে তাদের বিজনেস লস হয়েছিল সেটা কভার করার জন্য এখন তারা প্রাইস বাড়িয়ে দিয়েছে। এদিকে অনেক বিক্রেতা লোকসানের শঙ্কায় রয়েছেন। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা।